আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমি আমার এই পুরো বইটার ইউটিউব ক্লাস নিতেছি। এর এই ধারাবাহিকতায় আজকে বয়সের সর্বশেষ ক্লাস। তো সকল শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা যাদের কাছে বই এসে 444 পৃষ্ঠা, তাহলে সকল শিক্ষার্থীবৃন্দ প্রথম প্রশ্নটা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 4:1, তাদের বয়সের গুণফল হচ্ছে 256, 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তা সকল শিক্ষার্থীবৃন্দ 4:1 করতে পিতার বয়স 4 কো, তাহলে পুত্রের বয়স কত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 60 নম্বর প্রশ্ন, তাহলে পিতার বয়স সমান 4 কো, তাহলে পুত্রের কত, পুত্রের সমান ক বছর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমাদের যেটা করতে হবে, তাহলে তাদের বয়সের গুণফল আছে 56, তাহলে সত্যমতে 4 কো গুণন ক সমান আছে 256, 2 5 6। তার সুপ্রিয় শিক্ষার্থী তো বা তাহলে 4 কো স্কোয়ার সমান আছে 256, বা ক স্কোয়ার সমান আছে 256 ভাগ যদি 4 করি, তার সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা পাচ্ছি এসসি 64। তার সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা জানেন যে স্কোয়ার যা রুট হয়, তাহলে 64 যদি আমরা রুট করি তাহলে পাইলে হচ্ছে ক বছর। তার সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে 4 বছর পর পিতার বয়স, তাহলে 4 বছর পর আছে পিতার বয়স, 4 বছর পর পিতার বয়স, তাহলে এখানে সুপ্র শিক্ষিত বিন্দু 4 × 8 + 4, 4 = 32, তাহলে সুপ্র শিক্ষিত বিন্দু 4 বছর পর তাহলে পিতার বয়স 32, তো সুপ্র শিক্ষিত বিন্দু 32 যোগ 4, তাহলে 33 বছর, তাহলে 4 বছর পর পুত্রের বয়স সমান, তাহলে এখানে থাকলো 8 + 4, তাহলে সুপ্র শিক্ষিত বিন্দু হলো 12 বছর। সুপ্র শিক্ষিত বিন্দু আবার বলতেছি, একজনের বয়স যদি আরেকজনের বয়সের 4 গুণ, তাহলে এটা 4 কো, এটা আছে ক, তাহলে 4 কো আজকে সমান 256, তাহলে ক মানে 8, তাহলে 4 বছর পর পিতার এখানে 8 বছর দিলাম, 4 = 32 আছে 36, পুত্রের তাহলে 8 × 4 = 12। তো সুপ্র শিক্ষিত বিন্দু এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক জিজ্ঞাসা বইয়ে রয়েছে, আপনারা কিনে সমাধান করতে পারেন। তা সুপ্র শিক্ষিত বিন্দু এই অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তো সুপ্র শিক্ষিত বিন্দু তাহলে এখন আমার 59 নম্বর প্রশ্ন, রাজু মুক্তের বয়স যথাক্রমে 5:4, 8 বছর পর রাজুর বয়স হচ্ছে 28 বছর, মুক্তের বয়স কত। তো সুপ্র শিক্ষিত বিন্দু রাজুর বয়স ধরি আমরা 5 ক, আর মুক্তের বয়স ধরি আমরা ক, তাহলে সুপ্র শিক্ষিত বিন্দু 59 নম্বর প্রশ্ন, রাজুর বয়স সমান আমরা ধরলাম সুপ্র শিক্ষিত বিন্দু 5 ক, তাহলে মুক্তের বয়স আমরা ধরলাম তার সুপ্র শিক্ষিত বিন্দু 4 ক, তার সুপ্র শিক্ষিত বিন্দু 8 বছর পর রাজুর বয়স, 8 বছর পর রাজুর বয়স, 8 বছর পর তাহলে রাজুর বয়স, তার সুপ্র শিক্ষিত বিন্দু 8 বছর পর রাজুর বয়স, তাহলে তার সুপ্র শিক্ষিত বিন্দু এখানে আছে 5 ক + 8, তো 5 ক + 8 মানে দিছে 28, শর্ত মতে 5 ক + 8 সমান হচ্ছে 28। তার সুপ্র শিক্ষিত বিন্দু 5 ক = 20, বা ক সমান হচ্ছে 20/5, তাহলে পাইলে হচ্ছে 4 বছর। তো সুপ্র শিক্ষিত বিন্দু তাহলে মুক্তের বয়স এখানে আমরা দিছি 4 × 4, তাহলে 16 বছর। সুপ্র শিক্ষিত বিন্দু আবার বলে দিচ্ছি, রাজুর বয়স দিলাম 5 ক, আর মুক্তের বয়স দিলাম 4 ক, 8 বছর পর রাজুর বয়স হবে 8 যোগ, এটার মান দিছে 28, তাহলে ক মান আমরা দিলাম 4, তাহলে মুক্তের বয়স 4 × 4 সমান হচ্ছে 16 বছর। সুপ্র শিক্ষিত বিন্দু এরকম হাজার অঙ্ক আমার গাণিতিক জিজ্ঞাসা বইয়ে রয়েছে, আপনারা কিনে সমাধান করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। সুপ্র শিক্ষিত বিন্দু এর পরবর্তীতে তাহলে আমাদের পরবর্তীতে সুপ্র শিক্ষিত বিন্দু 57 নম্বর প্রশ্ন রয়েছে, শুভ্রার বর্তমান বয়স অভ্রের দ্বিগুণ, 3 বছর পূর্বে শুভ্রার বয়স অভ্রের বয়সের 3 গুণ ছিল, শুভ্রার বর্তমান বয়স কত। তো সুপ্র শিক্ষিত বিন্দু অভ্র, তাহলে এখন আমরা সুপ্র শিক্ষিত বিন্দু আমরা করতে সিএসএ 57 নম্বর প্রশ্ন, 57, তো সুপ্র শিক্ষিত বিন্দু 57 নম্বর প্রশ্ন তাহলে করতেছি, তাহলে আমরা এখন ধরবো অভ্রর বর্তমান বয়স সুপ্র শিক্ষিত বিন্দু অভ্র বর্তমান বয়স ধরলেন তাহলে 1 বছর, তাহলে শুভ্রের তাহলে তাহলে অভ্রার বয়স যদি 1 বছর ধরলেন, তাহলে শুভ্রার
তাহলে শুক্লা নিলে 2x বছর একজনে আরেকজনের 3x। তো শুক্র শিক্ষিত বিন্দু, তাহলে এখন আমাদের প্রশ্ন মতে রইল, প্রশ্ন মতে তাহলে আছে 2x-3 তিন বছর পূর্বে, তাহলে এখানে 3 হলো x-3। তা শুক্র শিক্ষিত বিন্দু, তাহলে 2x-3 এটা 3x-3 = 9। তা শুক্র শিক্ষিত বিন্দু, তাহলে এটা হলো -3 + 9 = 3x-2x। তাহলে সূত্রটা x সমান, তাহলে আমরা পেলাম 6। x সমান যেহেতু 6 পেলাম, তাহলে শুক্লার বয়স তার দ্বিগুণ, তাহলে শুক্লার বয়স তাহলে 2 × 6 = 12 বছর। তো শুক্র শিক্ষিত বিন্দু, আর একবার বুঝি দেই, অপরার বয়স দেখলাম x, তাহলে শুক্লার বয়স হচ্ছে দ্বিগুণ, তাহলে 2x। তাহলে এখন প্রশ্ন বলছে 3 বছর পূর্বে অপরার বয়স শুক্লার বয়সের 3 গুণ, 3 বছর পূর্বে এখানে 3 বিয়োগ করলে এখানে 3 বিয়োগ করলাম, তাহলে বয়সটা পাইলো 3 গুণ। তাহলে x এর মান পেলাম 6, তাহলে শুক্লার বয়স 6 × 2 তাহলে 12 বছর। তো শুক্র শিক্ষিত বিন্দু, এরকম হাজার প্রশ্ন আমার বইয়ে রয়েছে, দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 0170839268। তা শুক্র শিক্ষিত বিন্দু, এর পরবর্তী প্রশ্নটা রয়েছে, অরিন ও ওয়াসিম এর বর্তমান বয়সের সমষ্টি 16, 4 বছর পরে অরিন ওয়াসিমের 3 গুণ হলে অরিনের বয়স কত? তো শুক্র শিক্ষিত বিন্দু, তাহলে এখন 56 নম্বর প্রশ্ন আমরা করতেছি, তাহলে আমার অরিনের বয়স কি, অরিনের বর্তমান বয়স শুক্র শিক্ষার্থী বিন্দু, অরিনের বর্তমান বয়স তাহলে আমরা ধরে দিচ্ছে x বছর, তাহলে দুজনের বয়সের সমষ্টি যেহেতু 16, তাহলে ওয়াসিমের বয়স, তাহলে শুক্র শিক্ষার্থী বিন্দু 16 - x বছর। শুক্র শিক্ষার্থী বিন্দু, তাহলে 4 বছর পর অরিনের বয়স 4 বছর পর অরিনের বয়স, তাহলে শুক্র শিক্ষার্থী বিন্দু এখানে আগে ছিল 4 বছর পর অরিনের বয়স x + 4 বছর, তাহলে 4 বছর পর ওয়াসিমের বয়স তাহলে এখানে 16 - x + 4। শুক্র শিক্ষার্থী বিন্দু, শর্ত মতে তাহলে x + 4 আর এখানে থাকতেছে 3, তাহলে এখানে থাকতেছে 20 - x। শুক্র শিক্ষার্থী বিন্দু, x + 8 তাহলে 3 × 20 কত হয়? 60। 3 × 20 আছে 60 - 3x। শুক্র শিক্ষার্থী বিন্দু, 4x = 56 বা x = 56/4, তাহলে 56 যদি আমরা 4 দ্বারা কাটি, তাহলে শুক্র শিক্ষার্থী বিন্দু পাঁচই 14। তো শুক্র শিক্ষার্থী বিন্দু, তাহলে 14 পেলাম, তাহলে অরিনের বয়স আছে 14 বছর, তাহলে সুতরাং অরিনের বয়স সমান 14 বছর। তো শুক্র শিক্ষার্থী বিন্দু, আমি আর একবার বুঝে দিচ্ছি, শুক্র শিক্ষার্থী বিন্দু অরিনের বয়স x, আর দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 16, তাহলে ওয়াসিমের বয়স 16 - x, তাহলে 4 বছর পর এর সাথে 4 বছর পর এর সাথে 4, তাহলে এটা x - 8 আর এটা x - 20, একজনের বয়স আরেকজনের বয়স 3 গুণ, তাহলে x এর মান পেলাম 14, তাহলে সুতরাং অরিনের বয়স 14 বছর। তো শুক্র শিক্ষার্থী বিন্দু, দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 0170839268। তা শুক্র শিক্ষার্থী বিন্দু, বয়সের সর্বশেষ অঙ্ক আমার 55 নম্বর প্রশ্ন রয়েছে, রিনা মিমের বয়সে 10 বছর বড়, 7 বছর পর রিনের বয়স মিমের বয়সের 2 গুণ, রিনের বয়স কত? তা শুক্র শিক্ষার্থী বিন্দু, তাহলে রিনার বয়স ধরলাম আমরা, রিনার বয়স, তা শুক্র শিক্ষার্থী বিন্দু রিনার বয়স আমরা দিলাম x, তাহলে মিমের বয়স 2 বছর, 10 বছর যেহেতু বড়, তাহলে মিমের বয়স হচ্ছে x - 10 বছর। তা শুক্র শিক্ষার্থী বিন্দু, এখন 7 বছর পর, তাহলে এখানে x + কত 7, আর ওটা হচ্ছে x - 10 + 7, তাহলে 2 গুণ বলছি। শুক্র শিক্ষিত বিন্দু, x + 7 = 2x, বিয়োগ হচ্ছে এখানে তাহলে থাকতেছে 3, তাহলে 6 2x - 6 বা 2x - 1 = 7 + 6 বা x = 13। শুক্র শিক্ষিত বিন্দু, তাহলে ঋণের বয়স হচ্ছে 13 বছর, ঋণের বয়স সমান 13 বছর। শুক্র শিক্ষিত বিন্দু, আবার বুঝে দিচ্ছি, ঋণের বয়স x দিলাম, দুজনের 10 বছর যেহেতু পরে বলছে, তাহলে 10 বছর x - 10 =
সপ্তম মাত্র 7 বছর পর এক বয়স আর এক বছর দ্বিগুণ তাহলে এক্স এর মান 13 তাহলে ঋণের বয়স 13 তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম